জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রেও তাদের বেশ কিছু বিষয় আছে যেগুলো নিয়ে তারা বাংলাদেশের সাথে তিনটি দেশের মাননীয় রাষ্ট্রদূতরা এসেছেন, একটা হলো সুইডেন, একটা হচ্ছে ডেনমার্ক, একটা হচ্ছে নরওয়ে। তারা আমাদের জন্য দীর্ঘদিন ধরে খুবই গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট পার্টনার আমরা যেটা বলে থাকি, এবং তারা বাংলাদেশের উন্নয়নে অতীতে যেভাবে অবদান রেখেছে তারা ভবিষ্যতের কথা ভাবছে, এবং বিশেষ করে পরিবেশ, টেকসই উন্নয়ন, সেই ক্ষেত্রে আমাদের সহযোগিতা কীভাবে বাড়ানো যায়। আর জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রেও তাদের বেশ কিছু বিষয় আছে যেগুলো নিয়ে তারা বাংলাদেশের সাথে সহযোগিতা করতে চায়। সুতরাং এটা মূলত আমরা যেটা বলি যে উন্নয়নের ক্ষেত্রে, টেকসই উন্নয়নের ক্ষেত্রে তাদের সাথে আমাদের সহযোগিতা আগামীতে কীভাবে আমরা সেটাকে সাজাবো, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। না দেখেন, এখনো তো 100 দিন হয়নি, আমরা 100 দিন পরে আমরা বলবো। তবে মানে আমাদের উদ্দেশ্যটা কি ছিল, আমাদের উদ্দেশ্য ছিল একটা বার্তা দেওয়া যে আমরা আগামীতে আমাদের কর্মকাণ্ডগুলো কীভাবে পরিচালনা করব। আরেকটা হচ্ছে আমাদের যে মন্ত্রণালয় এবং আমাদের অধীনে বন বিভাগ আছে, আপনার পরিবেশ অধিদপ্তর আছে, তাদের একটা ফোকাস নিয়ে আসা যে আমরা অতীতে যেভাবে কাজ করেছি বা হয়তো অনেক বিষয় আমরা ছাড় দিতাম বা যেখানে আইন আছে সেখানে সেইভাবে আইনটি কার্যকর হচ্ছিল না, সো এই ক্ষেত্রে কোনো ধরনের আপোষ আমরা করব না, সেটা ছিল আমাদের মন্ত্রণালয়ের ভেতরে একটা বার্তা যাওয়া, এবং আমরা জবাবদিহিটা প্রতিটা জায়গায় আমরা নিশ্চিত করব। আমার মনে হয় সেটা আমাদের জন্য জরুরি, কারণ আমরা যা কিছুই করি না কেন আমাদের তো মন্ত্রণের মাধ্যমে করতে হবে। আমার পরিকল্পনা থাকতে পারে, আমার চিন্তা থাকতে পারে, তবে যখন এই বাস্তবায়নের বিষয়টা আসে সেখানে মিনিস্ট্রি এবং মিনিস্ট্রির অধীনস্থ যে আপনার বিভাগগুলো আছে তাদেরকে আমাদেরকে সক্রিয়ভাবে কাজে লাগাতে হবে।